রাজশাহী থেকে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ 10 নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। সকাল 9টার দিকে মহানগরীর হেতেমখা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আরও রয়েছে রাজশাহী মহানগরীর জামায়াতের আমির অধ্যাপক ডক্টর আবুল হাশেম, সেক্রেটারি সিদ্দিক হোসেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবুজার গিফারি। পুলিশ জানায়, হেতেমখা এলাকার একটি পাঁচতলা বাড়িতে জামায়াত নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।